চশমা ভেঙে ফেলেছে, চশমা ছাড়া কিছুই দেখতে পায়। এইটা এইটা ওর খুব প্রিয় জায়গা। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে শুক্রবার এবং শুক্রবার কালকেই তোমায় বললাম সেই ফিলিংস যেখানে মনে হয় যে আজকের দিনটা যদি শেষ হয় তাহলে দুদিন হয়তো ছুটি পাওয়া যাবে। ছুটি ইন দ্য সেন্স নট অনলি তোমার অফিস থেকে, বাট রেগুলার রের যারা একঘেয়ে লাইফ সেইখান থেকেও একটা কিছুটা ছুটি, হয়তো লিওকে নিয়ে একটু বাইরে বেরোনো যায়। সো সেই কারণে বৃহস্পতিবার দিনটা খুব প্রিয়, আর তার সাথে সাথে ওর এই জায়গাটা খুব প্রিয়। তার কারণ ও এইখান থেকে তো খুব একটা বাইরে বেরোতে পারে না, আমরা সারা সপ্তাহ মোটামুটি বিজি থাকি। তো পাঁচটা দিন ও মোটামুটি এই বারান্দা আর ওইদিকের এই জানলা, এই দুটো জানলা থেকেই ও মোটামুটি একটা ফিল নিতে থাকে বাইরে। আর উইকেন্ডসে ওকে নিয়ে একটু বাইরে মেনলি বেরোই, দুটো দিনই চেষ্টা করি যাতে একটু রিফ্রেশিং লাগে। বাইরে নিয়ে গিয়ে বেরোলে মানে ভীষণ উত্তেজিত হয়ে যায়, ছুটে বেরোতে চায়। আর যদি ধরো বাই চান্স কখনো আমাকে উইকডেজের মাঝখানে, আমাকে বা পূজাকে যাকেই হোক উইকডেজের মাঝখানে কখনো বেরোতে হলো, ব্যাস আমি দেখা মানে হাইট সিন মানে কি যে মানে মনে হয় বোধ হয় বাড়ি ছেড়ে আমি গৃহত্যাগ করছি সেই সময় আমাকে মানে বুক দিয়ে আটকাতে চাইছে এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে মিস্টার লিও, এখন এনাকে একটু জল খাবার খেতে দিতে হবে, তার সাথে আমিও একটু হয়তো জল খাবার খাবো। সো কালকে রাত্রিবেলা যেহেতু লিওর খাবারটা শেষ হয়ে গিয়েছিল, সেহেতু মানে জেনারেলি কি হয় মানে ড্রাই ফুডটার কথা বলছি না তোমার, মানে ও জেনারেলি চিকেন বা কখনো কখনো ডিম এরকম খায়, তো তো চিকেনটা শেষ হয়ে গিয়েছিল সেই কারণে আমি ওর চিকেনটা আনতে দিয়েছিলাম। তো সেটা এসে গেছে, সেটা নিন। একটা ভালো প্রোডাক্ট আমার হাতে খুবই কম টাইম, কারণ 45 মিনিটস আই হ্যাভ, তার মধ্যে সেদ্ধ করতে হবে, ওষুধ খাওয়াতে হবে, খেতে দিতে হবে, আর আমাদের খাবার গরম করে আমাকে নিজেকে খেতে হবে। সো লেটস স্টার্ট। খাওয়ার রেডি, এবার লাঞ্চটা করে নেবো, চটপট করে নিয়ে আবার সন্ধ্যেবেলা কথা। চলকে বলেছিলাম যে আমি তখন ভিডিও কিরম করতে পারে সেটা দেখাবো। আমি চলে আসবো এক্ষুনি চলে আসবো, বন্ধ করে দিতে হবে এটা। চলে আসছি, চলে আসছি, মাটা
এই যে মাখনের মতন চকচকে রাস্তা, এই রাস্তা দেখলে তোমরা কি বুঝতে পারছো, বুঝতেটা কি পারছো? এটা একটা টাইমেই হয় কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, সেটা হচ্ছে পৌরসভা ইলেকশন এলে। তো আমাদের এখানে পৌরসভা ইলেকশন এসে গেছে, এটা থেকে তা প্রমাণিত। শুক্রবারে অফিস শেষ করার পর আমাদের যেটা হয় সেটা হচ্ছে টুকটাক বাড়ির কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করি। আর সেই কাজ কমপ্লিট করার চেষ্টা করতে করতে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি হয়েছে এইটা যে একজন অন্ধ ব্যক্তি সে তার নিজের চশমা ভেঙে ফেলেছে, যে চশমা ছাড়া কিছুই দেখতে পায়। আমি নালিয়ার সাথে খেলতে গিয়ে অন্য বলটা হয়েছে, দৌড় এটা অনেক পুরনো চশমাই ছিল বাড়িতে পড়ার, অ্যান্ড এমনিতেই ছিল, বাট যাই হোক ভেঙে গেছে তো সম্ভব, আমি এখন চোখে দেখতে পাচ্ছি না, এটা নিয়ে ঝাপসা দেখছি। যারা আমার মধ্যে এরকম হাফ অন্ধ প্লিজ তারা তো বুঝবে ব্যাপারটা, যে মানে কতটা প্রবলেমেটিক হয়। ও চশমা পরে ঠিকই, বাট ওর অতটা পাওয়ার নেই বলে ব্যাপারটা বুঝতে পারিস না তুই, দুঃখটা এটাই আমি বলার বক্তব্য। আর দিস ইজ দ্য কন্ডিশন। কয়েকদিন আগেই আমার নতুন একটা চশমা ভেঙে গেছে, সেটা আমার দোষে ভেঙেছে, তো সেটা তো গেছিলই, এটাই ভরসা ছিল, এটাও গেল। তার মানে হচ্ছে কালকে যা যা খুশি হয়ে যাক আমাদেরকে বেরোতেই হবে এবং বেরিয়ে চশমা ঠিক করতেই হবে। এক্স্যাক্টলি, তার মানে সকালবেলা আমাদের যা যা কাজ ছিল, এই যে আজকে আমরা কাজটা কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করলাম, সেইটা আলটিমেটলি কোনো লাভই হবে না, বিকজ আমাদের সকালবেলা যেতে হবে দোকানে ওর চশমা ঠিক করানোর জন্য। একদম। সো যাই হোক, অন দিস নোট আমরা এবার যাচ্ছি শুতে। গুড নাইট তোমাদের সকলকে বলে দিই, তার সাথে সাথে এটাও বলে রাখি যে যারা যারা ভিডিওটা দেখলে এতক্ষণ, যাদের ভিডিওটা একটু 1% 0.5% যাই হোক ভালো লেগেছে, তারা লাইক করে দিও, সাথে সাথে শেয়ার করো এবং কমেন্ট করো, এন্ড অবশ্যই বেল আইকনটা ক্লিক করো যাতে আমরা নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সেটা নোটিফিকেশন পাও। বেল আইকনটা কখন ক্লিক করবে? আগে সাবস্ক্রাইব করে না? সো আগে সাবস্ক্রাইবটা করবে, তারপর বেল আইকনে প্রেস করবে। সাবস্ক্রাইব তো করবে, করবে। ওকে চলো, গুড নাইট এন্ড বি সেফ। বি সেফ।